ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এরই ফলে বঙ্গোপসাগরে প্রচণ্ড আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা দমকা বাতাস বয়ে যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ দেখিয়ে দেবো, আগামী 24 ঘন্টার মধ্যে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের মধ্যে নিয়ে আসলাম। বঙ্গোপসাগরের পরিস্থিতি আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, খুবই ভয়াবহ অবস্থা। সেখানে প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত, সমস্ত বৃষ্টিপাতগুলো বঙ্গোপসাগরে হতে দেখা যাচ্ছে। এখানে বাংলাদেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে সকাল থেকে। তবে দেশের মধ্যপ্রান্ত অঞ্চল এবং দেশের উত্তরাঞ্চলে তেমন বৃষ্টিপাতের দেখা নেই। তবে আজ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের অনেক অঞ্চল আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে এবং রাজশাহী এছাড়া ময়মনসিংহ বিভাগ এছাড়া এখানে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে মেঘগুলো ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি সমস্ত এই যে বৃষ্টিবাহী মেঘগুলো দেশের দক্ষিণাঞ্চলে তৈরি হতে দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি, এদিকে টেকনাফ থেকে শুরু করে বাংলাদেশের একদম দক্ষিণাঞ্চল বারডা এলাকা, এই যে টেকনাফ সেন্ট মার্টিন এই অঞ্চলে, এছাড়া এদিকে কক্সবাজার মহেশখালী বদরখালী চোয়ারপাড়ি মতরবাড়ি তারপর চকরিয়া এবং কুতুবদিয়া এবং এখানে বাঁশখালী তারপর সাতকানিয়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে সন্দ্বীপ হাতিয়া তারপর লালমোহন তারপর এদিকে বরিশাল বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মঠবাড়িয়া খলাপাড়া তারপর এদিকে শিবনগর খুলনা বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে পাহাড়ি অঞ্চলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে লংগদুর ওপর খাগড়াছড়ি তারপর এদিকে দিঘিনালা মানিকচুরি এই অঞ্চলে ছাগলনাইয়ার উপর পরিচুরি উপজেলা রাঙ্গামাটি যে হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী এই অঞ্চলে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় সাতকানিয়া তারপর কুতুবদিয়া এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায়ও মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গের দিকে আমরা চলে যাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কারদাহ এই অঞ্চলে কলকাতার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চন্দননগরের দিকে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা, তারপর পান্ডুয়া তারপর এখানে হাবড়া এই অঞ্চলে উলুবেড়িয়া কিছুটা এদিক সেদিক হেরপের হলেও এই সমস্ত জেলাগুলোর উপর আগামী 24 ঘন্টার মধ্যে খুবই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণাঞ্চলের আরও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। খুলনা বরিশাল চট্টগ্রাম এই 3 বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনের মধ্যে এই সমস্ত জেলাগুলোর উপর প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের রিপোর্ট দেখা যাচ্ছে। আমরা পরবর্তী 3 দিনে বৃষ্টিবাহী মোড আপনাদেরকে নিয়ে আসছি। এই যে পরবর্তী 3 দিনের মোডে বর্তমান আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী 3 দিনের মধ্যে। পরবর্তী 5 দিনের মধ্যে যদি আমরা একটু দিয়ে দিই, পরবর্তী 5 দিনের মধ্যে সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, মূলত 5 দিনের শেষের দিকে সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা থেকে শুরু করে দেশের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। যেখানে লঘুচাপটি অবস্থান করছে ভারতের এই সমস্ত জেলাগুলোর উপরও ভয়াবহ ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে। তো এই হচ্ছে বর্তমান আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।